আমাদের জীবন অনেকটা আকাশে থাকা ওই চাঁদের মতো। চাঁদে যেমন অমাবস্যা ও পূর্ণিমা দুটোই হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ এবং দুঃখ দুটোই আসে। আমরা যদি চাই, তবে আমরা যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকতে পারি। আজকের গৌতম বুদ্ধের এই গল্পটা যদি আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনেন, তবে আপনি সর্বদাই ভেতর থেকে খুশি থাকবেন এবং পরম আনন্দের অনুভূতি লাভ করবেন। একদিন গৌতম বুদ্ধ দক্ষিণের এক গ্রামে জ্ঞানের বাণী প্রচারের উদ্দেশ্যে যাত্রা করেন। সেই গ্রামে বুদ্ধদেবের এক ভক্ত বাস করত। গ্রামে পৌঁছে বুদ্ধদেবের সাথে সেই ভক্তের সাক্ষাৎ ঘটে। তারপর সেই ভক্ত বুদ্ধদেবকে প্রথমে প্রণাম করেন, তারপর বলেন, হে আচার্য, দিন কয়েক হল আমার মনে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, আপনি কি আমায় সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? বুদ্ধ বলেন, কি প্রশ্ন রানা প্রতাপ? সেই ভক্ত বলে, হে আচার্য, এটা কি সত্যি যে অন্যকে খুশি থাকতে দেখে আমরা খুশি হতে পারি? আমি এই বিষয় নিয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু এর কোনো উত্তর আমি খুঁজে পাইনি। বাস্তবে কি এরকমটা সম্ভব? এরপর বুদ্ধদেব বলেন, হ্যাঁ, এইরকমটা সম্ভব। চলো আমরা সামনে থাকা ওই নারিকেল গাছতলায় গিয়ে বসি, সেখানেই সমস্ত কিছু বলছি তোমাকে। তারপর তারা দুজনেই পাশে থাকা সেই নারিকেল গাছের তলায় গিয়ে বসেন। খানিকক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে বুদ্ধদেব বলেন, তোমায় একটা গল্প শোনাই রানা প্রতাপ, সেই গল্পেই তোমার প্রশ্নের উত্তর নিহিত আছে। বহুকাল আগে পাটলিপুত্রে একটি রাজপ্রাসাদ ছিল। সেই রাজপ্রাসাদে একজন রাজকুমারী থাকতেন। অপরূপ সুন্দরী দেখতে ছিল সেই রাজকুমারী। সেই রাজকুমারীর কাছে কোনো জিনিসের অভাব ছিল না। শত শত দাসী তার সেবায় সবসময় নিযুক্ত থাকত। এই সমস্ত কিছু থাকার পরেও সেই রাজকুমারী খুশি ছিল না। সে তার জীবন নিয়ে বড়ই দুঃখী ছিল। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কিভাবে নিজের জীবনটাকে হাসি খুশি ও আনন্দময় করে তুলবে। প্রতিদিন রাজকুমারী প্রাসাদের বাইরে এসে পুকুরে হাঁসেদের খেলা দেখত। সেইরকমই একদিন তিনি প্রাসাদের বাইরে এসে পুকুরে হাঁসেদের খেলা দেখছে এবং মনে মনে চিন্তা করছে, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? এই মানব জীবন কোনো কর্মেরই নয়। আমি যদি ভেতর থেকে খুশি না থাকি, তবে তো এই জীবন বৃথা আমার কাছে। বলতে গেলে তো আমার পিতার এই বিশাল রাজপ্রাসাদ রয়েছে, আমার সেবায় শত শত দাসী রাখা আছে, কিন্তু আমার জীবনে খুশিটাই তো নেই। এইসব কিছু চিন্তা করতে করতে রাজকুমারীর সামনের দিকে চোখ পড়ে। রাজকুমারী দেখে পুকুরের ওপারে এক বৃদ্ধ একটি কুকুরের ছানার সাথে খেলছে এবং খুব জোরে জোরে হাসছে। তাকে দেখে খুব খুশি এবং সুখী বলে মনে হচ্ছে। মনে হচ্ছে তার জীবনে যেন কোনো দুঃখই নেই। এটি দেখে রাজকুমারীর এই চিন্তা হয়, বৃদ্ধের কাছে এমন কি আছে যা আমার কাছে নেই? তারপর রাজকুমারী সেই বৃদ্ধের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে বলে, হে বাবা, আপনাকে তো অনেক খুশি দেখাচ্ছে, আপনার খুশির কারণটা কি? কথাটা শুনে বৃদ্ধ রাজকুমারীর মুখের দিকে তাকাল এবং সেই মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে উত্তর দিল, আমি আমার খুশির কারণ অবশ্যই তোমায় বলবো, তার আগে তুমি বলো তুমি এত দুঃখী কেন? কথাটি শুনে রাজকুমারী বলে, আপনি কিভাবে জানলেন যে আমি দুঃখী? বৃদ্ধ কিছুটা হাসল কিন্তু কিছু বলল না। তারপর রাজকুমারী এক এক করে তার জীবনের সমস্ত কথা বলতে রইল সেই বৃদ্ধের কাছে। রাজকুমারী বলল যে, আমি এই রাজ্যের রাজকুমারী, আমার কাছে রাজপ্রাসাদ, হাজার হাজার দাসী, ধন সম্পদ, দুনিয়ার সমস্ত কিছুই রয়েছে, কিন্তু তবুও আমি নিজেকে সবচেয়ে দুঃখী এবং গরিব বলে মনে করি। খুশি থাকার কোনো কারণই আমার কাছে নেই। আমার তো আপনাকে দেখে হিংসে হচ্ছে যে আপনি এত খুশি কিভাবে আছেন। রাজকুমারীর মুখে এই কথা শোনার পর সেই বৃদ্ধ বলে, দেখো পুত্রী, আমাদের এই পৃথিবীতে যেমন একদিকে আলো তো অপর দিকে অন্ধকার রয়েছে।
ঠিক তেমনি মানুষের জীবনেও সুখ এবং দুঃখ দুটোই রয়েছে। এটি সম্পূর্ণরূপে নির্ভর করে তোমার উপর যে তুমি কোনটাকে গ্রহণ করবে আর কোনটাকে বাতিল। কিছুদিন আগে আমার একমাত্র সন্তান ও পুত্রবধূ এক দুর্ঘটনায় মারা যায়। তাদের মৃত্যুর শোকে আমিও নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাদের ছাড়া আমার জীবনে বেঁচে থাকার কোনো কারণই ছিল না। একদিন আমি নিজের জীবনটাকে শেষ করে দিতে বাড়ি থেকে বের হলাম। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি কুকুরের ছানা রাস্তার পাশে বসে আছে এবং সে ঠান্ডায় কাঁপছে। কুকুর ছানাটির দিকে চোখ পড়তেই দেখি সে একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে কুকুর ছানাটি যেন আমার থেকে সাহায্য চাইছে। তাকে দেখে মনে করুণা জাগল। তারপর আমি একটু এগিয়ে গিয়ে কুকুর ছানাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে এসে তাকে একটি উষ্ণ জায়গায় রাখলাম এবং খাবার জন্য খানিকটা দুধ দিলাম। কিছুক্ষণ পর দেখি কুকুর ছানাটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এটা দেখে আমার অন্তরাত্মা খুব খুশি হল আর আমার মনে একটা প্রশান্তির অনুভূতি জাগল। আমি এটা বুঝতে পারলাম যে জীবনে দুঃখের অনেক কারণ থাকে যেগুলি কোনোদিন ফুরোবে না, কিন্তু আমাদের কাছে খুশি থাকার কোনো কারণ না থাকলেও আমরা খুশি থাকার কারণ খুঁজে বার করে নিতে পারি। আমরা নিজে খুশি না থাকলেও অন্যের জন্য খুশির কারণ হয়ে দাঁড়াতে পারি। তাই সেদিনের পর থেকে আমি নিজের দুঃখ ভুলে গিয়ে অন্যের খুশির কারণ হয়ে দাঁড়াই এবং বাস্তবে এখন অন্যকে খুশি করাতে পারলেই নিজে খুশি হয়ে পড়ি। এটা জরুরি নয় যে তুমি নিজের খুশিতেই সর্বদা খুশি থাকবে। অন্যের খুশির কারণ হয়েও খুশি এবং সুখী থাকা যায়। অন্যের খুশির কারণ হয়ে এখন আমি এক পরম শান্তির অনুভব করি, যে শান্তি আমার দুঃখ ভোলাতে আমাকে সাহায্য করে। বৃদ্ধের এই সমস্ত কথা শুনে রাজকুমারী বুঝতে পারল যে আসল সুখ কি। রাজকুমারী অনুভব করল যে সে সব সময় নিজের সুখ ও খুশির কথা ভাবত, তাই সে দুঃখী। এরপর থেকে রাজকুমারী শপথ নেয় যে সে এখন থেকে অন্যের খুশির কারণ হয়ে দাঁড়াবে। রাজকুমারী এরপর প্রাসাদে ফিরে আসে এবং তারপর থেকে সে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সাহায্য করে, তাদেরকে খুশি করে, নিজেও সেই খুশি অনুভব করে। এরপর গল্প থামিয়ে বুদ্ধ তার শিষ্যকে জিজ্ঞাসা করে, কি বুঝতে পারলে তুমি রানা প্রতাপ? তিনি বলেন, হ্যাঁ আচার্য, আমি বুঝতে পেরেছি যে অন্যদের সাহায্য করলে আমাদের পরম শান্তির অনুভূতি লাভ হয় এবং আমরাও খুশি থাকতে পারি। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনিও কি জীবনে কাউকে সাহায্য করে, কাউকে খুশি করে নিজে সেই খুশি অনুভব করেছেন? যদি করে থাকেন তবে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। সবার ভালো হোক। ধন্যবাদ।